আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চতুর্থবার সফল মেয়র আল্লাজ আনিসুর রহমান নির্বাচিত হওয়ায় কেওড়া 5 নং ওয়ার্ড ব্যবসায়ীদের পক্ষ থেকে মেয়র সংবর্ধনা ও মৌনকো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের শ্রীপুর থেকে আবু সাইদের ক্যামেরায় আবুল কালামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ নেতা আমিনুল ইসলাম প্রধানের সভাপতিত্বে কেওড়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কবির সরকার, ফখরুদ্দিন টেক্সটাইল অ্যাডমিন মোহাম্মদ রাজীব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লাজ আনিসুর রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ, জনাব হাফিজুর রহমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর জেলা যুবলীগ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর পৌরসভার 9টি ওয়ার্ডে কাউন্সিলর সহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।